সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ বলেন ফাসালিহাতু কানেতাতু হাফেজাতু লিল গায়বে বিমা হাফেজাল্লাহ মহান আল্লাহ বলেন উত্তম নারী কারা জাহান্নামে যাবে জান্নাত থেকে বাঁচবে এরকম নন বরং জাহান্নাম থেকে বাঁচবে জান্নাত লাভে ধন্য হবে এরকম নারী কারা এই নারীদের আল্লাহ তিনটি গুণ তুলে ধরেছেন এই আয়াতে কারিমার মধ্যে যে নারীর মধ্যে এই তিনটি গুণ থাকবে তারা জান্নাতে যাবে যে নারীর ভিতরে এই তিনটি গুণ থাকবে তারা জান্নাতে যাবে এক সালেহাতু তারা হবে সৎকর্মপরায়ণশীলা ভালো ভালো কাজ করবে যারা জান্নাতে যাবে তারা দুই কানেতাতু আল্লাহ আল্লাহ রাসূলের স্বামীর অনুগত চলবে যারা জান্নাতে যাবে তারা তিন ওয়াল হাফেজাতু লজ্জাস্থানের হেফাজত করবে যারা জান্নাতে যাবে তারা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নারীর জাহান্নাম থেকে বাঁচবে যে নারী তার তিনটি গুণ তুলে ধরেছেন এক তারা সৎ আমল করবে দুই তারা আল্লাহ আল্লাহ রাসূলের স্বামীর অনুগত থাকবে তিন তারা লজ্জাস্থানের হেফাজত করবে সম্মানিত উপস্থিতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আইয়ুন নিসায়ে খায়রুন উত্তম মহিলা কারা তাদের সম্পর্কে আমাদেরকে বলুন তখন তিনি বললেন আল্লাতী তাসুরুহু ইজা নাজারা ইলাইহা আল্লাহর নবী বলেন ওই স্ত্রী হলো উত্তম যে স্ত্রীর দিকে তার স্বামী যখন তাকায় তাকালেই খুশি করতে পারে যেই নারী উত্তম সেই নারী স্বামী তার স্ত্রীর দিকে তাকালেই খুশি করতে পারে যেই নারী উত্তম সেই নারী দুই তিনি বলছেন ওয়াতুতেউহু ইজা আমারা যখন স্বামী নির্দেশ দেয় নির্দেশ দেওয়ার সাথে সাথে পালন করে যেই নারী উত্তম সেই নারী তিন তিনি বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু স্বামী তার নিজের ব্যাপারে তার সম্পদের ব্যাপারে যেটা অপছন্দ করে যে নারীও সেটা অপছন্দ করে এই নারী হলো উত্তম নারী বুঝাতে পারেনি আল্লাহর নবী বলছেন স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্বামীকে খুশি করে যেই নারী উত্তম সেই নারী দেখেন তো আমাদের এরকম কিনা বন্ধু বান্ধবের সাথে কথা বলে হাসি মুখে মোবাইল ফোনে কথা বলে হাসি মুখে আর স্বামীকে দেখলেই গোমরা হয়ে যায় এ নারী জান্নাতে যাবে না আল্লাহর নবী বলছেন স্বামী তার দিকে তাকালেই খুশি করে যেই নারী মুস্কি হাসে যেই নারী জান্নাতি সেই নারী দুই তিনি বলছেন স্বামী আদেশ করার সাথে সাথে পালন করে যেই নারী উত্তম সেই নারী তিন স্বামী তার নিজের ব্যাপারে হোক আর সম্পদের ব্যাপারে হোক যেটা পছন্দ করে যে স্ত্রী সেটা পছন্দ করে স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করে তার মানে স্বামীর পছন্দ অপছন্দ স্ত্রীর পছন্দ অপছন্দ এরকম যেই নারী জান্নাতে সেই নারী এটা কি করে সম্ভব ঠিকঠাক বলছেন তো একজন বুঝতে পারেননি বিশের সামনে বসেছেন রিমোট আছে আপনার হাতে আপনি দেখবেন ঝিলিক বউ দেখবে কিরণ বুঝাতে পারিনি আপনি চ্যানেলে দিলেন ঝিলিকেরও দিল কিরণের এক পর্যায়ে রিমোট নিয়ে কাড়াকাড়ি প্রথমে রিমোট ভাঙলো এরপর টেলিভিশন ভাঙলো এরপর বউ পর্যন্ত তালাক হয়ে গেল এই নারী কি উত্তম কথা বলেন এই নারী কি উত্তম আল্লাহর নবী বলছেন স্বামীর পছন্দ অপছন্দ স্ত্রীর পছন্দ অপছন্দ এই স্ত্রী হলো উত্তম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে বলা হলো হে আল্লাহর নবী লাউ আলিমনা আইল মালে খায়রুন আল্লাহর নবী উত্তম মাল কোনগুলি আমরা যদি জানতাম পানাত্তা কেজুহু আমরা ওইগুলিকে ধারণ করে রাখতাম নষ্ট হতে দিতাম না হেফাজত করতাম সংরক্ষণ করতাম
আপনি দয়া করে বলুন উত্তম বস্তু কোনগুলি তখন তিনি বললেন আফজালুহু উত্তম বস্তু হলো এক লেসানুন জাকেরুন যেই জিহোবা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির আজকার করে যেই জিহোবা উত্তম সেই জিহোবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান শাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান দুটি বাক্য রয়েছে বলা খুব সহজ নেকির পাল্লাতে ভারী আল্লাহর নিকটে প্রিয় আল্লাহর নবী বলেন দুটি বাক্য রয়েছে বলা খুব সহজ নেকির পাল্লাতে ভারী আল্লাহর নিকটে প্রিয় ভালো করে বুঝার চেষ্টা করুন বাক্য হলো দুইটি বৈশিষ্ট্য হলো তিন রকমের আল্লাহর নবী বলছেন বাক্য হলো দুইটি কেমন এক বলা খুব সহজ দুই নেকির পাল্লাতে ভারী তিন আল্লাহর নিকটে প্রিয় আল্লাহর নিকটে প্রিয় নেকির পাল্লাতে ভারী বলা খুব সহজ বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর নবী একদা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে সক্ষম সাহাবীরা বললেন এটা কি করে করা যায় এটা অসম্ভব হতে পারে না আল্লাহর নবী বলছেন যে নারী হোক অথবা পুরুষ হোক দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা যদি 100 বার করে করে তার আমলনামাতে 1000 নেকি লেখা হবে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলুন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহর নবী বলেন নারী হোক পুরুষ হোক দৈনিক রাত এবং দিনে যে যতবার এই তাসবিহটা করবে জান্নাতে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহর নবী বলেন জান্নাতের যতগুলি ঝান্ডা রয়েছে খাঞ্জা রয়েছে তার মধ্যে একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন আমি আপনি অবসরে থাকি তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে অবসর সময়কে কাটানোর চেষ্টা করুন অবসর আছেন বলে লাতাশের আড্ডাতে লুডোর আড্ডাতে ক্যারামের আড্ডাতে ডিশের আড্ডাতে কাটাবেন এমনটি যাতে না হয় আল্লাহর নবী বলেন উত্তম বস্তু তিনটির প্রথমটি লেসানুন জাকেরুন ওই জিহোবা হলো উত্তম যেই জিহোবা আল্লাহর জিকির করে দুই ওয়া কালবুন শাকেরুন ওই অন্তরটা হলো উত্তম যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা তো গরু ছাগলের মতো গরু ছাগল দিনে খায় রাতে জাবর কাটে গরু ছাগল দিনে খায় রাতে জাবর কাটে এরা কখনো না বলতে জানে না মানুষ হয়েছে তাই অথচ আল্লাহর নবী বলছেন ওয়া কালবুন শাকেরুন ওই অন্তরটা হলো উত্তম যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে মামন আপনাকে বলছিলাম আপনার বহু শাড়ি কাপড় আছে ঈদ আসলে আপনি নতুন বায়না ধরেন জিনা এমনটি যাতে না হয় আপনার স্বামী ভ্যান চালক দিন মজুরি মানুষ আপনার প্রতিবেশী ধনী লোক প্রতি সন্ধ্যায় মাছ গোস্ত খায় আপনি আজকে বলেছিলেন শোনো ভ্যান নিয়ে তুমি বের হয়ে যাচ্ছ বাড়িতে যখন আসবা অন্য কোনো বাজারের দরকার নেই তুমি বড় একটা মাছ নিয়ে আসবা ভাগ্যের নির্মম পরিহাস তকদিরের লেখন ভাড়া আজকে বেশি হয়নি বড় মাছ আনতে পারেনি ছোট মাছ এনেছে মামন আপনি ধৈর্য ধারণ করুন আপনার ইহকাল ভালো হবে পরকাল ভালো হবে আপনাকে দেখায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর বাড়িতে আমি বহুদিন ছিলাম নতুন ঈদের চাঁদ উঠেছে ঈদের চাঁদ ডুবে গেছে নবীর বাড়িতে থাকাকালীন ঈদের দিনে তার চুলাতে হাঁড়ি উঠেনি আমরা কালো দুটি খাবার খেতাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন খালা মায়েসা আপনি বলুন
কালো দুটি খাবার কি? তখন তিনি বলছেন, বেটা কালো দুটি খাবারের একটা হলো খেজুর আর দ্বিতীয়টা হলো পানি। বিশ্বনবীর বাড়িতে ঈদের দিনে খাবার হলো খেজুর আর পানি। আমাদের দেশে যারা ভিক্ষা করে খায় তাদের বাড়িতে উন্নত খাবার থাকে ঈদের দিনে, আর দয়ার নবী মায়ার নবী তার বাড়িতে ঈদের দিনে খাবার হলো খেজুর আর পানি। আপনাকে বুঝাতে পারেনি, চলুন একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের দিনে আমরা পরিখা খনন করছিলাম, হঠাৎ করে বড় একটা পাথর বের হলো, আমরা এটাকে সরাতে পারছিলাম না আর ভাঙতেও পারছিলাম না। নবীজিকে বলা হলে নবীজি নামলেন গর্তে, একটা কুঠার হাতে নিলেন, হাত দুটি উপর দিকে তুলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পেটের দিকে লক্ষ্য করলাম, নবীজির পেটের কয়েকটা পাথর বাঁধা আছে, কুঠার যন্ত্রণাকে আপনার মোকাবেলা করার জন্য, সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি বাড়িতে চলে গেলাম, আমার স্ত্রীকে ডেকে বললাম, শোনো নবীজিকে আমি এরকম দেখেছি, নিজেকে ধরে রাখতে পারিনি, আমি বাড়িতে ছুটে এসেছি, দেখো তো তার জন্য কিছু করা যায় কিনা। তখন তিনি বলছেন, বাড়িতে আছে একছা পরিমাণ জব, ছোট একটা ছাগলের বাচ্চা, একছা সমান আড়াই কেজি, আড়াই কেজি জব আর ছোট একটা ছাগলের বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ছাগলের বাচ্চাটা জবহ করলাম আর তাকে বললাম, তুমি জব পেশে খামে করা শুরু করো, আমি আসছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খন্দকের ময়দানে। তিনি নবীজিকে ডেকে কানে কানে বললেন, হে আল্লাহর নবী, আপনার অবস্থা আমাকে মুমূর্ষ করেছে, বিমর্ষ করেছে, আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি বাড়িতে গেলাম, এই পরিমাণ খাদ্য আছে, আপনি সহ আর দুই একজন আমার বাড়িতে দাওয়াত নিয়ে যাবেন, খাওয়া দাওয়া করে আসবেন। আল্লাহর নবী জাবেরের দাওয়াত শুনে দুহাত উঁচু করে বললেন, শোনো খন্দকের অধিবাসীরা, পরিখা খনন কাজে নিয়োজিত সাহাবীরা, তোমাদের ভাই জাবের তোমাদের দাওয়াত করেছেন, তার বাড়িতে খাবার যেতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাই হাই এখন কি হবে, খাদ্যের পরিমাণ তো এতটুকু, নবীজি সকলকে দাওয়াত করলেন। এরপরে নবীজি সাহাবী সহ যাচ্ছেন জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটু আগে বেড়ে বাড়িতে চলে গেলেন, তার স্ত্রীকে ডেকে বলছেন, হাই হাই এখন কি হবে, কি হয়েছে, তোমার পরামর্শ অনুযায়ী আমি নবীজিকে বলেছি দু চারজন সাহাবি নিয়ে আসতে, অথচ তিনি সমস্ত সাহাবিদেরকে নিয়ে আসছেন। জাবেরের স্ত্রী তখন জাবেরকে বলছেন, আমাদের খাদ্যের পরিমাণটা নবীজিকে বলেছো? বুঝাতে পারিনি আপনাদের, আমাদের খাদ্যের পরিমাণ কতটুকু, এই কথা কি তুমি নবীজিকে বলেছো? হ্যাঁ তা বলেছি, আমাদের জবটা হলো একসা পরিমাণ, ছোট একটা ছাগলের বাচ্চা, এটা তাকে বলেছি। তখন জাবেরের স্ত্রী বলেছেন, মামা আপনাকেই বলছিলাম। জাবের স্ত্রী জাবেরকে বলছেন, যদি নবী এ কথা জেনে থাকেন তাহলে নিরাশ হবার কোনো কারণ নেই, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বললেন না, পুরুষকে হারিয়ে ফেললেন। জাবেরের স্ত্রী বলছেন, যদি নবীকে বলা হয়েই থাকে খাদ্যের পরিমাণ কতটুকু, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবেন। মামন হঠাৎ দেখা, আপনার এখানে ট্রেন থেকে নেমে একটা অনেক দিনের পুরাতন বন্ধু ছাড়তেই পারেনি, বাড়িতে নিয়ে গেছে। আপনি বলছেন ঢং করার আর জায়গা পাওনি, হোটেলে দুটা রুটি খাইয়ে নিয়ে আসলেই তো হতো, অথচ বাড়িতে রাইস কুকার ডাম ভর্তি চাউল 20 মিনিটে সিদ্ধ করা সম্ভব। মহিলাদের ধৈর্য দেখুন, বলছিলাম আল্লাহর নবী বলেন, দুই ওয়াকালবুন শাকেরুন, যে অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এই অন্তরটা হলো উত্তম। তিনি বলেন, মনের ধনী হলো প্রকৃত ধনী, সম্পদের ধনী যে সে প্রকৃত ধনী নয়, অন্তরের দিক দিয়ে যে ধনী সে হলো সবচেয়ে বড় ধনী। তিন আল্লাহর নবী বলছেন, ওয়াজাউজাতুন মুমিনাতুন তুগেনহু আলা ঈমানিহি, ওই স্ত্রী হলো উত্তম যে স্ত্রী তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে, দিনের কাজে সহযোগিতা করে যেই নারী উত্তম সেই নারী,
দিনের কাজে স্বামীকে সহযোগিতা করে যেই নারী উত্তম সেই নারী দিনের কাজে সহযোগিতা মানে স্বামী স্ত্রী পাঁচ ওয়াক্ত পড়ে ফজরের যেই দিন স্বামী আগে জাগে স্ত্রীকে না জাগায় স্ত্রী যেদিন আগে জাগে স্বামীকে জাগায় তিনি বলেন তাহাজ্জুদ পড়ে স্বামী স্ত্রী দুইজন স্বামী যেদিন আগে জাগে স্ত্রীকে ডেকে জাগায় স্ত্রী যেদিন আগে জাগে স্বামীকে ডেকে জাগায় পরস্পরকে সহযোগিতা করে যেই নারী উত্তম সেই নারী